আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। ফুড কালার ছাড়াই দোকানের কেনা টমেটো সসের মতো কালার করে ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করুন টমেটো সস। পারফেক্টভাবে তৈরির জন্য প্রয়োজনীয় টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সস তৈরির জন্য যত লাল এবং পাকা টমেটো ব্যবহার করা যাবে ততই ভালো। বেশি ভালো হয় দেশি টক টমেটো ব্যবহার করলে। টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে আর মুখে সাদা অংশ ফেলে দিতে হবে। ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময় সাশ্রয়ের জন্য এটি করে নিতে পারেন। দেশি পাকা লাল টকটকে টমেটো ব্যবহার করলে টমেটো সসের কালার বেশি সুন্দর হবে। এছাড়াও কিছু টিপস রয়েছে, পরবর্তীতে বলে দিব। আর টমেটোগুলো যদি টক কম হয় তাহলে তেঁতুলের টকের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 2 কেজি টমেটোর সস তৈরি করছি। টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে, এখন সিদ্ধ করে নিব। টমেটো সিদ্ধর জন্য কোনো রকম পানি ব্যবহার করছি না, টমেটো থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়ে যাবে, তাই অতিরিক্ত পানি ব্যবহারের কোনো দরকার নাই। তবে মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে। 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, আপনারা চাইলে এটাকে ডাল ঘুটনির সাহায্যে ঘেঁটে নিতে পারেন, সেক্ষেত্রে টমেটো সসের কালারটা খুব সুন্দর থাকবে। আর যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন সেক্ষেত্রে 5 সেকেন্ডের বেশি ব্লেন্ড করা যাবে না। আমি 5 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি, এখন এটাকে ছেঁকে নিব। প্রথমে একটি স্টিলের ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি, এরপরে পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে, তাহলে টমেটো সসের রেজাল্ট বেশি ভালো পাওয়া যাবে। প্রথমে যদি কাপড়ের সাহায্যে ছেঁকে নেন সেক্ষেত্রে এর মধ্যে বড় বড় দানা থাকে যা এর মধ্যে থেকে বের হতে চায় না, অনেকটা কষ্ট হয়ে যায়। তাই প্রথমে যদি এইভাবে স্টিলের ছাঁকনার সাহায্যে ছেঁকে নেন তাহলে পরবর্তীতে ছেঁকে নিতে অনেক বেশি সুবিধা হবে। এভাবে সবগুলো আমি ছেঁকে নিয়েছি, এখন একটা ফয়েল পাতলা কাপড়ের সাহায্যে ছেঁকে নিব। হাতের সাহায্যে একটু ভালো করে চাপ দিলে সুন্দরভাবে বের হয়ে আসবে। এরপরের মধ্যে থেকে ঘন বা আঁশযুক্ত অংশ ফেলে দিতে হবে। টমেটো পিউরি রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আবারও চাল করে নিতে হবে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে সবটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে কম ঝালযুক্ত লাল মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা ঝাল বেশি চাইলে বেশি ব্যবহার করতে পারেন। আর দিয়েছি 1/2 চা চামচ লবণ। এবারে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুল আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর এটাকে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে তেঁতুলে শুধু পানির অংশটা হবে, এতে সস বেশি স্মুথ হবে। আমি এখানে 2 টেবিল চামচ তেঁতুলের টক ব্যবহার করেছি। টমেটো সসের লাল কালার আনার জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা হাতের কাছে খেজুরের গুড় না পেলে পাটারি পানি দিয়ে জাল করে গুড় করে নিতে পারেন। আমি এখানে গুড় করে এভাবে বোতলে করে সংরক্ষণ করে রেখেছি। চিনি ব্যবহার করলে টমেটো সসের কালার বেশি লাল হবে না, সেক্ষেত্রে রেড ফুড কালার ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে টমেটো সসের পরিমাণ অনেকটা কমে এসেছে, এখন এর মধ্যে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি বা সাদা সিরকা। আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার টমেটো সস তৈরির শেষের দিকে ব্যবহার করতে হবে এবং এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিতে হবে, না হলে সস শক্ত হয়ে যেতে পারে। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করছি এবং পানিতে গুলিয়ে রেখেছিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। আর 2 কেজি টমেটোর জন্য 2 টেবিল চামচের বেশি কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে না, তাহলে সস বেশি শক্ত হয়ে যাবে। সস হয়ে গেছে কি না তা পরীক্ষা করার জন্য এভাবে চামচের সাহায্যে তুলে ধরলে যখন আলাদাভাবে ফোটা ফোটাভাবে পড়বে তখন বুঝতে হবে যে সস হয়ে গিয়েছে। আরেকটা পদ্ধতিতে এই সস পরীক্ষা করে নেওয়া যাবে, তা হচ্ছে একটা প্লেটের উপর কিছুটা উঠিয়ে নিয়ে দেখতে হবে যে এর মধ্যে পানি আছে কি না। যদি পানি থাকে তাহলে পানিটা সস ছেড়ে আগে বের হয়ে যাবে। এর বেশি জাল করলে এটা বেশি ঘন হয়ে যাবে, তাই চুলার জালটা বন্ধ করে দিলাম। সস রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে কাঁচের জারে সংরক্ষণ করতে হবে, তাহলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে 6 মাস পর্যন্ত ভালো থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।